কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম। সবসময় আসলে আমার সাথে আম্মু থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কিনা। ও ফাইনালি হ্যালো, আনাবিল সজল লিখেছে হাই ভাইয়া কি খবর, আম ফাইন। রাসেল লিখেছে লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে কেমন আছো আপু, ইয়েস আম ফাইন, আম অ্যাবসলিউটলি ফাইন। ও আমার খুব ভালো লাগছে, আম সো এক্সাইটেড। ওকে, হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত কমেন্ট, হাই অনন্য অনু, অনন্যা অনু। অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে, আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম ট্রু, ডিম ক্যাম ট্রু, আচ্ছা ওকে, না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো আপু। তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো, হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং, আচ্ছা আচ্ছা, আমি আসলে তৃষা মানে জানি না, বাট আমি তৃষা মানে জানি, বাট তৃষা তো আমার নাম না আসলে, বাট আমি তৃষা, তৃষা মানে হচ্ছে সুন্দরী, বাট তৃষা মানে আমার জানা নেই। সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিংই আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই, থ্যাংক ইউ নিলয়, তানভি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ, হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ জন, খুব মায়াবী লাগছে, ওকে থ্যাংক ইউ রিয়াদ খান, আপু ওয়াই ইউ আর টু মাচ গর্জিয়াস, আমি কি জানি, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস। আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়। সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা মানে কবিতা লিখেছে, এসে লিখেছে সৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না আপু। আলদিন লিখেছে আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরও চাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি, ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নুপুর, হাই মোহাম্মদ ভাইয়া,
আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, বাট এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে, সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইউর ফেভারিট কালার? আচ্ছা, আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি? ইটস এ গুড কোয়েশ্চেন, সবাই আমাকে একই কোয়েশ্চেন করে, তুমি কেন মুভি করছো না। আচ্ছা, আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না, আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না। আমি মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনও, সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছে, আই এম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জন লিখেছে, ইউ নিড এ কিটক্যাট ব্রেক, আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না থাকি কেমন থাকতাম, আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এত এত কমেন্ট আমি কয়টা পড়বো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই এম মিসিং ইউ টু, আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশের বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউস টিটিস ক্লোজেট গোয়িং অন? গুড কোয়েশ্চেন, টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি, এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টিটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি, ও মাই গড, আই হেট মাই ভোকাল, কিউট অলসো লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল, থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়, আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে, আমি আসলে লাইভ ব্যাপারে কিছুই জানি না, কিছুই না, আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম, সবসময় আসলে আমার সাথে আমও থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কিনা। ও ফাইনালি, হ্যালো আনাবিল সজল লিখেছে, হাই ভাইয়া কি খবর, আম ফাইন। রাসেল লিখেছে, লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে, কেমন আছো আপু? ইয়েস আম ফাইন, আম অ্যাবসলিউটলি ফাইন। বা আমার খুব ভালো লাগছে, আম সো এক্সাইটেড। ওকে, হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত এত কমেন্ট, হাই অনন্য, অনু অনন্যা, অনু অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে,
আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম থ্রু। আচ্ছা ওকে, না আই ক্যান আন্ডারস্ট্যান্ড। লুকিং সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম। লুকিং সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো। আপু তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং? আচ্ছা আচ্ছা, আমি আসলে তিশা মানে জানি না, বাট আমি ত্রিশা মানে জানি, বাট ত্রিশা তো আমার নাম না আসলে, বাট আমি তিশা, ত্রিশা মানে হচ্ছে সুন্দরী, বাট তিশা মানে আমার জানা নেই। সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিংই আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই। থ্যাংক ইউ নিলয়, তানভি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ জন, খুব মায়াবি লাগছে, ওকে থ্যাংক ইউ রিয়াদ খান। আপু ওয়াই ইউ আর টু মাচ গর্জিয়াস, আমি কি জানি, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস। আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়। সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা মানে কবিতা লিখেছে, এসে লিখেছে শৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না। আপু আলদিন লিখেছে, আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরও চাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি, ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নুপুর, হাই মোহাম্মদ ভাইয়া, আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, আমার এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে। সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি, তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইউর ফেভারিট কালার? আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড, অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি? ইটস এ গুড কোশ্চেন, সবাই আমাকে একই কোশ্চেন করে, তুমি কেন মুভি করছো না। আচ্ছা আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না, আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না। মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনও। সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছি, আই এম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।
জন লিখেছে ইউ নিড এ কিটক্যাট ব্রেক, আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না তবে কি এখানে থাকতাম, আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, এত এত কমেন্ট আমি কয়টা পড়বো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আই এম মিসিং ইউ টু। আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশের বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউস টিটিস ক্লোজেট গোয়িং অন? গুড কোশ্চেন। টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি, এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টিটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি, ও মাই গড আই হেট মাই ভোকাল, কিউট অলসো লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল, থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়? আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে, আমি আসলে লাইভের ব্যাপারে কিছুই জানি না, কিছুই না। আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম। সবসময় আসলে আমার সাথে আম্মু থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কিনা। ও ফাইনালি হ্যালো, আনাবিল সজল লিখেছে হাই ভাইয়া কি খবর, আম ফাইন। রাসেল লিখেছে লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে কেমন আছো আপু, ইয়েস আম ফাইন, আম অ্যাবসলিউটলি ফাইন। ও আমার খুব ভালো লাগছে, আম সো এক্সাইটেড। ওকে হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত এত কমেন্ট। হাই অনন্য অনু, অনন্যা অনু, অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে, আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম ট্রু, ডিম ক্যাম ট্রু, আচ্ছা ওকে না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো। আপু তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং? আচ্ছা আচ্ছা,
আমি আসলে তিশা মানে জানি না, বাট আমি তৃষা মানে জানি। বাট তৃষা তো আমার নাম না আসলে, বাট আমি তিশা, তৃষা মানে হচ্ছে সুন্দরী, বাট তিশা মানে আমার জানা নেই। সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিংই আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই। থ্যাংক ইউ নিলয়, তানভি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ। জন, খুব মায়াবী লাগছে, ওকে থ্যাংক ইউ। রিয়াদ খান, আপু ওয়াই ইউ আর টু মাচ গর্জিয়াস, আমি কি জানি, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস। আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়। সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা মানে কবিতা লিখেছে, এসে লিখেছে শৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না। আপু আলদিন লিখেছে, আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরো চাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি, ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদম ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নকুর, হাই মোহাম্মদ ভাইয়া, আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, আমার এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে। সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি, তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইউর ফেভারিট কালার? আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি? ইটস এ গুড কোশ্চেন, সবাই আমাকে একই কোশ্চেন করে, তুমি কেন মুভি করছো না। আচ্ছা আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না, আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না। মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনো। সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগেস্ট স্ক্রিন ইজ বিগেস্ট স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছি, আই এম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে, উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জন লিখেছে, ইউ নিড এ কিটক্যাট ব্রেক, আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না থাকবে কি এখানে থাকতাম, আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা থ্যাংক ইউ, এত এত কমেন্ট আমি কয়টা পড়বো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আই মিসিং ইউ টু, আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশের বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউস টিটিস ক্লোজেট গোয়িং অন, গুড কোশ্চেন। টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি,
এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টেটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি, ও মাই গড আই হেট মাই ভোকাল, কিউট অলসো লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল, থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়, আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে, আমি আসলে লাইভের ব্যাপারে কিছুই জানি না, কিছুই না। আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম। সবসময় আসলে আমার সাথে আম্মু থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো, আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কিনা। ও ফাইনালি হ্যালো, আনাবিল সজল লিখেছে হাই ভাইয়া কি খবর, আম ফাইন। রাসেল লিখেছে লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে কেমন আছো আপু, ইয়েস আম ফাইন, আম অ্যাবসলিউটলি ফাইন। ও আমার খুব ভালো লাগছে, আম সো এক্সাইটেড। ওকে, হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত এত কমেন্ট। হাই অনন্য অনু, অনন্যা অনু, অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে, আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম থ্রু, আচ্ছা ওকে, না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো আপু। তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং? আচ্ছা আচ্ছা, আমি আসলে তিশা মানে জানি না, বাট আমি ত্রিশা মানে জানি, বাট ত্রিশা তো আমার নাম না আসলে, বাট আমি তিশা, ত্রিশা মানে হচ্ছে সুন্দরী, বাট তিশা মানে আমার জানা নেই। সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিংই আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই, থ্যাংক ইউ নিলয়, তানভি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ জন, খুব মায়াবী লাগছে, ওকে থ্যাংক ইউ রিয়াদ খান। আপু ওয়াই ইউ আর টু মাচ গর্জিয়াস, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস। আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়। সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা
মানে কবিতা লিখেছেন, এসে লিখেছে শৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না। আপু আলদিন লিখেছে আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরো চাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি। ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নুপুর, হাই মোহাম্মদ ভাইয়া, আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, বাট এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে, সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইউর ফেভারিট কালার? আচ্ছা, আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি? ইটস এ গুড কোশ্চেন, সবাই আমাকে একই কোশ্চেন করে, তুমি কেন মুভি করছো না? আচ্ছা, আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না, আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না। মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনও, সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছি, আই এম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে, উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জন লিখেছে ইউ নিড এ কিটক্যাট ব্রেক, আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না থাকলে কি এখানে থাকতাম? আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এত এত কমেন্ট আমি কয়টা পড়বো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই এম মিসিং ইউ টু। আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশের বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউস টিটিস ক্লোজেট গোয়িং অন? গুড কোশ্চেন। টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি, এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টিটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি, ও মাই গড, আই হেট মাই ভোকাল, কিউট অলসো, লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল, থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়, আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে, আমি আসলে লাইভের ব্যাপারে কিছুই জানি না, কিছুই না, আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম, সবসময় আসলে আমার সাথে আমও থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কি না। ও ফাইনালি, হ্যালো আনাবিল সজল লিখেছে হাই ভাইয়া কি খবর, আই এম ফাইন। রাসেল লিখেছে লাভ ইউ আপু,
I love you too. শাওন লিখেছে, কেমন আছো আপু? ইয়েস, আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। বাহ, আমার খুব ভালো লাগছে, আই এম সো এক্সাইটেড। ওকে, হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত কমেন্ট। হাই অনন্য অনু, অনন্যা অনু, অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে, আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম ট্রু, ডিম ক্যাম ট্রু, আচ্ছা ওকে, না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো আপু। তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং? আচ্ছা আচ্ছা, আমি আসলে তিশা মানে জানি না, বাট আমি ত্রিশা মানে জানি, বাট ত্রিশা তো আমার নাম না আসলে, বাট আমি তিশা, ত্রিশা মানে হচ্ছে সুন্দরী, বাট তিশা মানে আমার জানা নেই। সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিং আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই, থ্যাংক ইউ নিলয়, তানভি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ, হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ জন, খুব মায়াবি লাগছে, ওকে থ্যাংক ইউ রিয়াদ খান, আপু ওয়াই ইউ আর টু মাচ গর্জিয়াস, আমি কি জানি, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস। আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়। সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা মানে কবিতা লিখেছে, এসে লিখেছে শৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না। আপু আলদিন লিখেছে, আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরও চাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি, ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদম ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নকুল, হাই মোহাম্মদ ভাইয়া, আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, আমার এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে। সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি, তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইউর ফেভারিট কালার? আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড, অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি?
ইটস এ গুড কোশ্চেন, সবাই আমাকে একই কোশ্চেন করে, তুমি কেন মুভি করছো না? আচ্ছা, আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না। আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না। মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনো। সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছি, আম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জন লিখেছে, ইউ নিড এ কিটক্যাট ব্রেক। আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না থাকি কিন্তু থাকতাম। আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এত এত কমেন্ট আমি কয়টা পড়বো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই এম মিসিং ইউ টু। আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশের বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউস টিটিস ক্লোজেট গোয়িং অন? গুড কোশ্চেন। টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি। এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টিটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি। ও মাই গড, আই হেট মাই ভোকাল, কিউট অলসো লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল। থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়? আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে। আমি আসলে লাইভের ব্যাপারে কিছুই জানি না, কিছুই না। আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম। সবসময় আসলে আমার সাথে আম্মু থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কিনা। ও ফাইনালি হ্যালো, আনাবিল সজল লিখেছে, হাই ভাইয়া কি খবর, আই এম ফাইন। রাসেল লিখেছে, লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে, কেমন আছো আপু? ইয়েস আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। ওয়াও, আমার খুব ভালো লাগছে, আই এম সো এক্সাইটেড। ওকে, হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত এত কমেন্ট। হাই অনন্য, অনু অনন্যা, অনু অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে, আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম থ্রু, ডিম ক্যাম থ্রু। আচ্ছা, ওকে না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো। আপু তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং? আচ্ছা আচ্ছা, আমি আসলে তৃষা মানে জানি না, বাট আমি তৃষা মানে জানি, বাট তৃষা তো আমার নাম না আসলে, বাট আমি তৃষা, তৃষা মানে হচ্ছে সুন্দরী, বাট তৃষা মানে আমার জানা নেই, সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে, সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিংই আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই। থ্যাংক ইউ নিলয়, তানবি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ। জন, খুব মায়াবি লাগছে, ওকে থ্যাংক ইউ রিয়াদ খান। আপু, ওয়াই ইউ আর টু মাচ গর্জিয়াস, আমি কি জানি, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস। আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়, সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা মানে কবিতা লিখেছে, এসে লিখেছে শৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না। আপু আলদিন লিখেছে, আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরো চাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি, ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নুপুর, হাই মোহাম্মদ ভাইয়া, আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, বাট এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে, সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি, তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইউর ফেভারিট কালার? আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি? ইটস এ গুড কোশ্চেন, সবাই আমাকে একই কোশ্চেন করে, তুমি কেন মুভি করছো না। আচ্ছা আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না, আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না, মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনও, সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছি, আই এম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে, উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জন লিখেছে, ইউ নিড এ কিটক্যাট ব্রেক, আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না থাকবে কেমন থাকতাম, আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা থ্যাংক ইউ, এত এত কমেন্ট আমি কয়টা পড়বো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, আই এম মিসিং ইউ টু। আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশে বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউজ টিটিস ক্লোজেট গোয়িং অন? গুড কোশ্চেন। টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি, এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টিটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি। ও মাই গড, আই হেট মাই ভোকাল, কিউট অলসো লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল। থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়? আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে, আমি আসলে লাইভের ব্যাপারে কিছুই জানি না, কিছুই না। আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম। সবসময় আসলে আমার সাথে আম্মু থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা, তাই ভাবলাম একটু লাইভে আসি। কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কিনা। ও ফাইনালি হ্যালো, আনাবিল সজল লিখেছে হাই ভাইয়া কি খবর, আম ফাইন। রাসেল লিখেছে লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে কেমন আছো আপু, ইয়েস আম ফাইন, আম অ্যাবসলিউটলি ফাইন। ও আমার খুব ভালো লাগছে, আম সো এক্সাইটেড। ওকে, হ্যালো মাই সুইট ফ্রেন্ড, হ্যালো। আমি আসলে কখনো ইন্টারেস্টই ফিল করিনি অ্যাবাউট লাইফ, বাট আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। এত কমেন্ট। হাই অনন্য অনু, অনন্যা অনু, অলওয়েজ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাকে তো আজকে খুব বাজে লাগছে, আমি জাস্ট মাত্র শুটিং থেকে আসলাম, মানে আই এম সো টায়ার্ড। আপু তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডিম ক্যাম ট্রু, ডিম ক্যাম ট্রু, আচ্ছা ওকে, না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আম্মুকে অনেক মিস করছি, আমি আম্মুকে অনেক বেশি মিস করছি, বিকজ আমি আসলে একা একা কোথাও থাকতে পারি না। সো এখন তাও ভালো যে এখন আমি একা আছি বলে লাইভে আসতে পারলাম, লুকিং সুইট আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাইভে দেখতে ভালো লাগছে, লাইভে দেখতে ভালো লাগছে, তাহলে আমি এখন থেকে সবসময় লাইভে আসবো। আপু তোমাকে, তুমি খুব নাইস, থ্যাংক ইউ লাইভ, ইউ আর সো কিউট, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আপু ভালো, হ্যাঁ আমি অনেক ভালো আছি, অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। হোয়াটস ইয়ার নেম মিনিং? আচ্ছা আচ্ছা, আমি আসলে তিশা মানে জানি না, বাট আমি তৃষা মানে জানি, বাট তৃষা তো আমার নাম না আসলে, বাট আমি তিশা, তৃষা মানে হচ্ছে সুন্দরী, বাট তিশা মানে আমার জানা নেই। সো অবভিয়াসলি একটা বড় ডিফারেন্স আছে, আর এর একটা ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক আমার, আমি বলবো যে আমার নামের মিনিংই আমি জানি না। আই হ্যাভ টু ফাইভ পিকচার্স, ও মাই গড, এতগুলো পিকচার আমার, এতগুলো পিকচার আমার কাছেও নাই, থ্যাংক ইউ নিলয়, তানভি নিলয়, আপু তোমাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই রিয়াদ, ইউ আর টু গর্জিয়াস, থ্যাংক ইউ জন, খুব মায়াবী লাগছে, ওকে থ্যাংক ইউ রিয়াদ খান। আপু
Why are you too much gorgeous? আমি কি জানি, আমি কি জানি আমি কেন এত গর্জিয়াস? আপনার প্রিয় সং কি? ওকে প্লিজ আমাকে সবাই কোশ্চেন করো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার প্রিয় সং হচ্ছে, আমি সং খুব পছন্দ করি, মানে সারাদিন আমার গানের উপরে যায়। সো আমার আসলে মুডের উপর ডিপেন্ড করে যে আমি কোন গান কখন শুনতে পছন্দ করি। তোমার সাথে একদিন ঘুরে কি লিখেছে, ও মাই গড, অনেক বড় একটা মানে কবিতা লিখেছে, এসে লিখেছে শৈদুল ভাই, আই ডোন্ট নো, সরি আমি এত পড়তে পারছি না। আপু আলদিন লিখেছে, আপু ইমরান ভাইয়ের সাথে লাস্ট মিউজিক ভিডিওটাতে অসাধারণ লেগেছে, এমন কাজ আরো চাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইমরানের সাথে সব গানে অনেক ভালো রেসপন্স পেয়েছি। ইমরানকে আসলে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি আসলে মিউজিক ভিডিওতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কখনোই না, বাট ইমরানের কথায় আমার পরপর দুইটা করা হয়েছে, বাট আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, থ্যাংক ইউ। হাই নুপুর, হাই মোহাম্মদ ভাইয়া, আমি আসলে আজকে অনেকদিন পরে ফ্রি টাইম কাটাচ্ছি, আমার এত টানা শুটিং করেছি ঈদের আগে ঈদের পরে। সো এখন আই নিড এ ব্রেক, আই নিড এ ভ্যাকেশন অ্যাকচুয়ালি। সো আপনি তুমি এফবি ইউজ করো? হ্যাঁ ভাই, আমি কেন এফবি ইউজ করবো না, আই লাভ ফেসবুকিং। ইওর ফেভারিট কালার? আচ্ছা আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, রেড অ্যান্ড আর অনেক কালার আছে, বাট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আমার সবচেয়ে বেশি ফেভারিট। এনি প্ল্যান অন ডুইং মুভি? ইটস এ গুড কোশ্চেন, সবাই আমাকে একই কোশ্চেন করে, তুমি কেন মুভি করছো না? আচ্ছা আসলে আমার আমার মানে সব কাজ একসাথে করতে ভালো লাগে না, আমার মনে হয় যে প্রত্যেক কাজে একটা করে টাইম আছে থাকে না। মডেলিং করেছি, তারপর আমি নাটক স্টার্ট করেছি, টিভিসি করছি এখনো। সো আমার মনে হয় যে সব কিছুর পরে মুভি করাটা বেটার, বিকজ মুভি বিগেস্ট স্ক্রিন ইজ বিগ স্ক্রিন। সো আমি এখন বলতে পারি যে হ্যাঁ, ভেরি সুন আমি একটা মুভি হয়তো বা করতে যাচ্ছি, আই এম নট শিওর ইয়েট, বাট ইনশাল্লাহ আই এম সো এক্সাইটেড টু, বাট আমাকে হয়তো বা মুভিতে দেখা যাবে। চুলগুলা বাতাসে ভালোই উঠতেছে, উঠতেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জন লিখেছে, ইউ নিড এ কিটক্যাট ব্রেক, আসলে আই নিড এ ব্রেক ভেরি ব্যাডলি। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো না থাকলে কেমন থাকতাম? আমার নাটকগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা থ্যাংক ইউ। ওকে এত এত কমেন্ট আমি কয়টা পড়বো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আই এম মিসিং ইউ টু, আমি আসলে সবাইকে মিস করছি, মানে আমি বাংলাদেশের বাইরে থাকলে আমি আমার বাসার সবাইকে মিস করি, আমার ফ্রেন্ডসদের মিস করি, মানে আমি সবাইকে মিস করতে থাকি। সো হাউস টিটিস ক্লোজেট গোয়িং অন? গুড কোশ্চেন, টিটিস ক্লোজেট এর ব্যাপারে আসলে সবাই জানে কিনা আই ডোন্ট নো, বাট আসলে টিটিস ক্লোজেট নিয়ে যখন আমি খুব টাইম দিয়েছি তখন অনেক ভালো চলেছে, বাট এখন আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি, এখন আমি নিজেও আসলে জানি না লাইক কিভাবে কেমন চলছে টিটিস ক্লোজেট। আপু তোমার ভয়েসটা অনেক প্রিটি, ও মাই গড, আই হেট মাই ভোকাল, কিউট অলসো লাইক ড্রিম অ্যাঞ্জেল। খুব মন খারাপ ছিল, তোমাকে দেখে মন ভালো হয়ে গেল, থ্যাংকস লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখে কারো মন ভালো হয়, আই থট যে আমি সবার মন খারাপের জন্য ওস্তাদ। হাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লাইভে, আমি আসলে লাইভের ব্যাপারে কিছুই জানি না, কিছুই না, আমি আসলে খুব বোর ফিল করছি। আমি এখন কলকাতা আছি, একটু আগে শুটিং থেকে ব্যাক করলাম, সবসময় আসলে আমার সাথে আমও থাকে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা,
তাই ভাবলাম একটু লাইভে আসি, কোথায় কেউ নাই কেন? আই ডোন্ট নো, আমার লাইভ আসার আগে একটা স্ট্যাটাস দেওয়া লাগতো কি না। ও ফাইনালি হ্যালো আনাবিল সজল লিখেছে, হাই ভাইয়া কি খবর, আম ফাইন। রাসেল লিখেছে, লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। শাওন লিখেছে, কেমন আছো আপু? ইয়েস আম ফাইন, আম অ্যাবসলিউটলি ফাইন।